বিয়ের পর কম দাওয়াত খাবেন, যত কম দাওয়াত খাবেন তত বেশি আপনার দাম্পত্য গাঢ় হবে, দীর্ঘদিন টিকে থাকবে। বিয়ের পরপরই আমাদের দেশের ছেলেমেয়েরা কী করে, ওই খালা শাশুড়ির বাসায় দাওয়াত, বন্ধুর বাসায় দাওয়াত, মামা শ্বশুরের বাসায় দাওয়াত, তো এই দাওয়াতগুলো তো নর্মালি আমাদের কালচার অনুযায়ী থাকে। তো আমরা অনেক সময় একটা জিনিস বুঝতে ভুল করি, সেটা হচ্ছে যে মানুষ চিনতে ভুল করি। তো যখন ছেলেমেয়েরা বিয়ে করে, তো এই বিয়ের ক্ষেত্রে কখনো ছেলেটা এবং মেয়েটার যে কোয়ালিফিকেশন কিংবা যে ফিজিক্যাল বিউটি, এই দুইটা হয়তো বা সামঞ্জস্য থাকে না, তারা হয়তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বিয়ে করে। তো হয়তো বা কখনো কখনো আমরা দেখেছি মেয়েটা সুন্দর থাকে, ছেলেটা মোটামুটি অ্যাভারেজ থাকে, আবার ছেলেটা সুন্দর থাকে, মেয়েটা অ্যাভারেজ থাকে। ছেলেটা হয়তো অনেক ভালো চাকরি করে, মেয়েটা হয়তো নর্মাল কোনো একটা চাকরি করে কিংবা চাকরি করে না। তো এরকম বিভিন্ন রকমের বিষয়াদি যখন কেউ বিয়ে করে, তখন হচ্ছে তারা একটা তাদের নিজস্ব কোনো ভালো লাগার জায়গা কিংবা হচ্ছে তাদের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটা, বা তাদের কাছে মনে হয়েছে যে সে তার সাথে জীবনটা কাটাতে পারবে। কিন্তু এই দুজন মানুষের মধ্যে সমাজ অনেক সময় গণ্ডগোল লাগিয়ে দেয়। যেমন আপনি খালা শাশুড়ির বাসায় বেড়াতে গেলেন, মেয়ের খালা শাশুড়ি, আর মেয়ের খালা, ছেলের হচ্ছে খালা শাশুড়ি। তো সেই খালা শাশুড়ির বাসায় গিয়ে দেখা গেলো যে খালা শাশুড়ি তাকে খুব আদর আপ্যায়ন করে খাওয়ালো। খাওয়ানোর এক পর্যায়ে হচ্ছে তাকে হয়তো যে ভাগ্নি জামাইকে তার পছন্দ হয়েছে কিংবা তার একটা মেয়ে আছে, তিনি হয়তো তাকে বিয়ে দিতে পারছেন না। তো এইরকম করে একটা জেলাসি বা হিংসা মানুষের মধ্যে চলে আসে। তো আর এখন হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা রিয়েল লাইফ থেকে যে ভার্চুয়াল লাইফটা, ভার্চুয়াল জগৎটা, সেই ভার্চুয়াল জগৎটার দিকে একটু বেশি ধাবিত, বা সেখানে আমরা আমাদেরকে প্রেজেন্ট করতে পছন্দ করি। যে কারণে হচ্ছে এখন মানুষের লাইফটা না রিয়েল নাই। এখন হচ্ছে মানুষ একটা ভার্চুয়ালিটি, নিজেকে একটু ফেকভাবে প্রেজেন্ট করতে পছন্দ করে, আর মানুষ ওইটাকেই সত্যি মনে করে নেয়। আর মানুষের মধ্যে এখন অনেক হিংসা এই কারণে যে, ওই যে বললাম না যে খালা শাশুড়ির বাসায় গেলো, দেখা গেলো যে খালা শাশুড়ি মনে মনে ভাবছে, যাহ ওর কত ভালো বিয়ে হয়েছে, আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারছি না। কিন্তু তখন তার মধ্যে একটা জটিলতা কাজ করে এবং সে কী করলো, মেয়েটার কানে ভারী করে দিল, তো আরও ভালো বিয়ে হতে পারতো। এরকম জামাই শেষ পর্যন্ত এই জামাইয়ের কাছে বিয়ে হলো, অথচ জামাই কিন্তু তার দৃষ্টিতে কিন্তু তার কোনো সমস্যাই নাই। আবার মেয়ে ছেলেটার মামা বা চাচার বাসায় মেয়ে বউ, নতুন বউকে নিয়ে গেল, এখন দেখা গেল সেখানেও একই সমস্যা, যে তারা প্রথমে অনেক খাওয়া দাওয়া করালো, তাদের মধ্যেও হয়তো মানসিক কোনো কষ্ট আছে বা মানসিক কোনো ল্যাকিং আছে, যে কারণে সেও বললো আরে শেষ পর্যন্ত এই মেয়েটাকে বিয়ে করলি, এর থেকে তো ভালো মেয়েও তুই বিয়ে করতে পারতি। তো আবার বন্ধু, ফ্রেন্ড সার্কেলের ব্যাপারে খুব খুব সচেতন থাকতে হয়। সেটা হচ্ছে যে নতুন বিয়ের পর অনেক সময় যেটা হাজবেন্ড বা ছেলে যে থাকে, পুরুষ বা হাজব্যান্ড যেটাই বলে, তার অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, তারা দাওয়াত দেয় আরে নতুন ভাবিকে নিয়ে আয় আমার বাসায় দাওয়াত খাই। তো দাওয়াত খেতে গিয়ে দেখা গেলো সে মনে মনে ভাবলো যে তার ওয়াইফ আর হচ্ছে যে নতুন বন্ধু যে ওয়াইফ, তার সাথে অনেক মিসম্যাচ, সে হয়তো খুব একটা সুন্দর মেয়েকে, মানে তথাকথিত প্রচলিত সুন্দর বলতে আমরা যা বুঝি, সুন্দর মেয়ে বিয়ে করতে পারেনি, কিংবা ধনীর কোনো মেয়েকে বিয়ে করতে পারেনি, কিংবা তার ওয়াইফ হয়তো বা ভালো ইনকাম নেই, সে হয়তো ওরকম চাকরিজীবী না, কিন্তু তার বন্ধু হয়তো চাকরিজীবী মেয়েকে বিয়ে করেছে। বিভিন্ন বৈষয়িক ব্যাপার থাকে, যে বৈষয়িক ব্যাপারগুলোর কারণে মানুষের মধ্যে এক ধরনের হিংসা, না পাওয়ার ক্ষোভ, এগুলো থেকে মানুষ কী করে, মানুষের ক্ষতি করে, মানুষের ভিতরে কান পড়া দেয়। এই কান পড়া কিন্তু একদম আমাদের সোসাইটিতে, একদম কাজের বোয়ার সোসাইটি থেকে একদম সংসদ, রাজতন্ত্র বলেন, অফিস, আদালত, সব জায়গায় কান পড়া দিয়ে চলে। তো আপনি কার চোখের সামনে যাবেন, আপনি কার চোখের সামনে যাবেন না, কার সাথে সম্পর্ক মেনটেন করবে, কার সাথে সম্পর্ক মেনটেন করবেন না, সম্পূর্ণটা কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করে। আর নিজের জীবনের প্রাইভেসি এখন খুব 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 জরুরি, আমরা সেই প্রাইভেসিটা অনেক সময় আমাদের পক্ষে মেনটেন করা সম্ভব হয় না, আর যে কারণে আমাদের জীবনে ঝড় তুফানগুলো চলে আসে।
খুব দ্রুতই ভাই বোনের সাথে সম্পর্ক ডাউন হচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক ডাউন হচ্ছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ডাউন হচ্ছে। মানে কি বলবো, কোথাও যেমন সম্পর্কের যে সৌন্দর্য সেটাই হারিয়ে যাচ্ছে। তো দাওয়াতের লোভে হুঠাৎ হিংসুটে আত্মীয় স্বজন, হিংসুটে বন্ধু বান্ধবের কাছে যাবেন না, কারণ আমরা যাদেরকে বন্ধু ভাবছি তারা হয়তো আমাদের বন্ধু নাও হতে পারে। আর কি বলবো, যে জীবনের একটা পর্যায়ে মানুষ যখন স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু কিংবা সামাজিক সম্পর্কের খাতিরে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বগুলোকে খুব ভালোভাবে, খুব বিবেকের সাথে, খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখতে হয় যে ওই মানুষটা আপনাকে সত্যি সত্যিই ভালোবাসে কিনা, সে আপনার সত্যিই ওয়েল উইশার কিনা, তারপরে তো বন্ধুত্ব। তো আমার বাসায় চারপাশে অনেক পাখি, কাক, যে কারণে আওয়াজ হচ্ছে এই জন্য সরি, কিন্তু তাই বলে কি আমি আমার অনুভূতি ব্যক্ত করব না। তো আজকে বাইরে গিয়ে হঠাৎ মনে হলো যে আমার পেজে এটা শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আর যেগুলো টক্সিক রিলেশনশিপ বা টক্সিক পার্সন, সে হোক যত রক্তের সম্পর্ক, মামা চাচা খালা ফুপু বন্ধু বান্ধবী সামাজিক সম্পর্কে যে কেউ, তাদেরকে এড়িয়ে চলুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।